পুজোর আগে আমার কাছে মানিক বলে একটা ছেলে, ও আমার কাছে 5,000 টাকা নিয়েছিল বউয়ের জামা কাপড় কিনবো, ছেলে মেয়ের জামা কাপড় কেনার জন্য। যাই হোক, ওকে আমি টাকাটা দিই ওর কাছে। এই গত কালকে ওর কাছে টাকাটা চাইতে যাওয়ায় আমাকে বেধড়ক মারধর করে এবং ওর দোকান থেকে রড বের করে আমাকে মারে। আমার মোবাইল আমার কাছ থেকে কেড়ে নিয়ে মোবাইল দিয়েও আমার মুখ টুখে মেরেছে, মুখ চোখ খুলিয়ে দিয়েছিল। এবং আমার বউ বাঁচাতে গিয়ে আমার বউকেও যা যাবতীয়ভাবে নির্মমভাবে অত্যাচার করেছে, ধাক্কা ধাক্কি করেছে, ফেলে দিয়েছিল আমার বউকে। হ্যাঁ, আমি প্রাণের ভয়ে পালিয়ে ছুটে আমার প্রাণ আমার বউকে বউ পালিয়ে গেছে, আমিও পালিয়ে গিয়ে প্রাণের ভয়ে স্ত্রীকে মারধর করা হয়েছে। স্ত্রীকে মারধর করা হয়েছে। কে মারধরটা করেছে? ওই মানিক বলে যে ছেলেটা, মানিক কি? সুকান্ত পল্লী বাড়ি। হ্যাঁ, ছেলেটা মানিক কি? মানিক